আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে বলতে চাই যে সবাই এরকম বিষ ব্যথা বাতের রুগী এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে সোজা যেন DBRC হসপিটালে আপনারা সবাই আসবেন। আমার অনেক যন্ত্রণা ছিল, অনেক কষ্ট ছিল, আমি এখন সম্পূর্ণ আল্লাহর রহমতে সুস্থ, আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। আমার সাথে আমার একজন বোনকে আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে, যিনি এই সুস্থ হওয়ার কারখানায় এসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। আজকে দর্শক আমরা একটু ওনার সাথে একটু পরিচিত করে দিই এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসলে দর্শক কথা বলি, আচ্ছা আমাদের এই DPRC হসপিটালে কেন এসেছিলেন? এসেছিলাম, আমার কোমরে ব্যথা ছিল, দুই পায়ের হাঁটুতে ছিল, পায়ের গোড়ালি ছিল, আর অসহ্য যন্ত্রণা করতো পুরো শরীরে। পুরো শরীরে অসহ্য যন্ত্রণা করতো। আচ্ছা এই যে বললেন যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা, কতদিন আগে শুরু হয়েছিল এটা? চার বছর আগে এটা শুরু হয়। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, পড়ে যাওয়া বা এরকম কোনো কিছু থেকে কি এটা সূত্রপাত, নাকি হঠাৎ করেই দেখছেন কোমরে ব্যথা থেকে? না, চার বছর আগে আমি অল্প একটু পানি ওয়াশরুমে ঢেলে দিয়ে সোজা হওয়ার সময় কোমরে কটকটের আওয়াজ হয়েছিল, সেখান থেকে ব্যথা, এই ব্যথা থেকে পুরো শরীরে ব্যথা শুরু হলো, দুই পার গিরায় ব্যথা, পাতায় ব্যথা। আচ্ছা আস্তে আস্তে আমার মানে পুরো শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। আচ্ছা আপনার সন্তান তো আছে, মানে মোটামুটি ছোট একজন সন্তান আছে, তো সংসারের কাজও করতে হতো, এই ব্যথা নিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? ধরেন হয়তো বসে কাজ করছেন, অনেকে উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, এক পাশ থেকে আরেক পাশে গিয়ে মানে যাওয়ার সময় কষ্ট হচ্ছে, কি ধরনের সমস্যাগুলো হতো মানে একটু যদি খুলে বলতেন যে আমি এই কাজ করতাম, কিন্তু আমি অনেকে আছেন স্কুল টিচার, হয়তো শিক্ষকতা করার জন্য ওনাকে অনেকক্ষণ বসে থাকতে হয়, বসা থেকে উনি আর উঠতে পারছেন না, আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমার সমস্যা ছিল বসে থাকলে, দীর্ঘক্ষণ বসে থাকলে ওঠার সময় মনে যে সম্পূর্ণ ব্যথা পায়ে যাইত। আচ্ছা আবার দাঁড়া থাকলেও বসতে গেলে দুই পায়ে ব্যথা লাগত, পায়ের ঘিরে। আচ্ছা বাচ্চাকে স্কুলে আনা না করতে হতো, তখন প্রচন্ড কষ্ট হতো, অনেক কষ্ট হতো। আমি এই কষ্ট নিয়ে আমি সংসারও ঠিক রাখছি, বাচ্চাদের ঠিক রাখছি, সবকিছুই বাজার ঘাট সব করতে। আমার হাজবেন্ড পুলিশ অফিসার, ওনা তো থাকে না, ওনা থাকে বগুড়াতে কাজের জন্য, ওনাকে বাইরে থাকে, সম্পূর্ণ আমার সংসার বাচ্চা থেকে বাজার থেকে পুরাই আমি সামলাইতাম। এই ব্যথার নিয়ে আপনাকে সব কাজ করতে হয়েছে? যে ব্যথা যন্ত্রণা নিয়ে সব কাজ, কারণ এমন অনেক কাজ আছে যেটা আসলে বাসায় কাজের লোক রাখলে আসলে হয় না, সেগুলো নিজেকে আসলে করতে হয়। এমন অনেক কাজ আছে, অনেক সময় হয়তো শরীর দিচ্ছে না, শরীর বলছে বিছানা থেকে উঠতে পারছে না, তারপর আপনাকে কাজ করতে হবে, যেতে হবে, তারপর আপনি কাজ করেছেন। জি, তারপর আমি কাজ করছি গত এই চার বছর থেকে, এই ব্যথা চার বছর থেকে এই যন্ত্রণা। যখন প্রথম ব্যথাটা শুরু হলো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কি বলেছিলেন ডক্টর? খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা সেই হাঁটু ব্যথার জন্য তার মানে আপনি দীর্ঘ সময় যে একটু হাঁটা চলা করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, সেটাও আপনি করতে পারতেন না? হাঁটায় সমস্যা হতো না, কিন্তু দাঁড়া থাকতে পারতেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গেলে খুব কষ্ট হতো। এমন হয়েছে যে রাতের বেলা ঘুমাতে গিয়েছেন কিন্তু ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, ঘুম আসতেছে না, এরকম হয়েছে? এরকম হয়েছে অনেক দিন হয়েছে, এরকম মাঝে মধ্যে বেশিরভাগ দিনই এরকম হয়েছে। সারা দিন কাজ করেছেন, সংসারের কাজ করেছেন, রাতে একটু ঘুমাতে গিয়েছেন, এই ব্যথা যন্ত্রণায় তখন ঘুমাতে পারছেন না, এপাশ ওপাশ করতে গেলে প্রচন্ড ব্যথা করছে, এরকমটা হয়েছে দিনের পর দিন? দিনের পর এরকম হয়েছে। ওই সময়টা কেমন লাগতো যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো আর হচ্ছেন না, তখন কি মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাব, আমার বাকিটা জীবন কেমনই হয়ে যাবে, এই এই চিন্তাগুলো কি মাথার ভিতর কাজ করতে সক্ষম? জি, মাঝে মাঝে মনে হতো যে এত ডাক্তার দেখাচ্ছে, কোনো ডাক্তারের মানে কিছুই হয় না, থেরাপি নিচ্ছি কোনো উপকার হচ্ছে না, যে আল্লাহ মনে হয় না আমি আর সুস্থ হব স্বাভাবিক জীবনে, খুব ইচ্ছা থাকতো আল্লাহ আমি যেন আবার সাগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসি, আল্লাহ যে কোনো আমাকে একটা মানে সঠিক সন্ধান মিলে দেন। এইভাবে আপনারা খুঁজতে থাকলেন যে কোথায় সঠিক চিকিৎসা আছে, কোথায় চিকিৎসা আছে, এবং একটা সময় আপনারা এই DPRC হসপিটালে সন্ধান পেলেন। কিভাবে পেলেন? আমি যে ইউটিউব দেখে
সন্ধান পেয়েছিলাম ইউটিউব দেখে সারা রিয়া পারছি। পর আমি আমার হাজবেন্ডকে দেখাইছি, ওনা বলছে ঠিক আছে ছুটি নিয়ে আসি, আমি খোঁজ খবর নিয়ে তারপরে দেখাবো। তো সে অনুযায়ী একদিন সরাসরি চলে আসে স্যারের কাছে। সে ওনাকে একদিন চলে আসলাম ওনার কাছে। আমার তো এমআরআই রিপোর্ট ছিল, ওই রিপোর্টে দেখছে আর আমার এক্সরে ব্লাড টেস্ট অনেক কিছু করছে। করার পরে আমার তো দুই হাঁটুর হাড় ক্ষয় গেছে, পায়ের গিয়ে হাড় বাড়ছে, কোমরে রগের উপর চাপ পড়ছে এবং তিনটে ডিস্ক বেরা গেছে। আচ্ছা, আর তো সাথে আর বাদ বেরা পড়ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস ছিল আপনার? জি জি। সবকিছু একসাথে মিলে, যেটা আপনি যে কিছুক্ষণ বলে আগে বলেছেন যে পুরো শরীরে আপনার ব্যথাটা ছড়িয়ে যেত, এটা আসলে মূলত আর্থ্রাইটিস এর জন্য হতো। সো লাইফ তো প্রায় একরকম ইম্পসিবল হয়ে গেছিল। একটা মানুষের শরীরে যদি এত ধরনের ব্যথা থাকে, তার জন্য চলাচল করাটাই তো আসলে কষ্টকর, সেক্ষেত্রে সংসারের কাজ করাটা আরো ডিফিকাল্ট। তো যখন স্যারের কাছে আসলেন, স্যার কি বলেছিলেন? ওষুধ পরীক্ষা নিরীক্ষা বলে যে এই রোগ, এই রোগ ধরা পড়ছে, যে ওষুধ খান কিন্তু ভর্তি হইতে হবে, 15 দিন ভর্তি থাকতে হবে। তো ওষুধ নিয়ে চলে গেলাম, এরকম 4 মাস পরে যে এসে ভর্তি হইলাম। আচ্ছা, তো ভর্তি হওয়ার পরে আজকে কততম দিন আপনার? আজকে 20 দিন। 20তম দিন? 20তম দিন। সেই প্রথম দিন ভর্তি হওয়া মানুষটা এক মানে প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, আর আপনি আজকে চলে যাচ্ছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার সেই হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, সারা শরীরের ব্যথাগুলোর অবস্থাটা কি এখন? অবস্থাটা অনেকটাই ভালো, এখন মাঝে মাঝে হালকা একটু ইয়া হয়। কিন্তু ওভারঅল আপনি আলহামদুলিল্লাহ সুস্থ? আলহামদুলিল্লাহ সুস্থ। সেই ব্যথার জন্য এখন কি আপনাকে সারা রাত জেগে থাকতে হয়? না, রাতে কি একটু শান্তিতে ঘুমাতে পারেন? জি, শান্তিতে ঘুমাইতে পারি। একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেছেন ব্যথা আসতেছে কিনা, হাঁটাচলা করে বা একটু বসে থেকে দেখেছেন যে সেই অসহ্যকর ব্যথাগুলো আসে কিনা? না, আসে না। আলহামদুলিল্লাহ, তার মানে আপনার সঠিক একটা চিকিৎসা পেয়েছেন বলে আপনি অতি দ্রুত সময়ের ভিতরে এই গত 4 বছরের কষ্ট থেকে আপনি মুক্তি পেয়েছেন। এখন কি একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন যে না, আমি এখন সুস্থ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ এখন আমি আগের মতো সব কাজ করতে পারবো, সেই কনফিডেন্স কি ফিরে পেয়েছেন আপনি? জি, এখন আমি অনেকটা ইম্প্রুভ পাইছি, আমার আত্মবিশ্বাস আসছে, ভিতরে আমি আগের মতো ফিরে আসবো। যা হালকা পাতলা সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ স্যারের ট্রিটমেন্টের উপর ওষুধ খাইলে আমি আল্লাহর কাছে আশা করি যে পুরো সুস্থ হয়ে যাব। আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন বোন, যারা এই মুহূর্তে হয়তো আপনার দিকেই তাকিয়ে আছেন, তাদের জন্য যদি আপনি এসআরের চিকিৎসা সম্পর্কে কিছু বলেন। আমি সবাইকে বলবো যে এরকম রোগে ব্যথা যন্ত্রণায় ভুগছে, কোথাও না যেয়ে স্যারের কাছে আসলে ইনশাআল্লাহ সুস্থ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন বোন, আপনি যাতে সারাটা জীবন এরকম সুস্থ থাকেন সেই দোয়া করি। দর্শক শুনলেন তো, স্যারের জন্য আমার দোয়া রইল, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। ওনা যেন আমাদের মতো অনেক অসুস্থ বিষ ব্যথা রোগের সবার যেন সুস্থ করতে পারে, আল্লাহ তাকে সে তৌফিক দান করুন। অবশ্যই, আমিন। দর্শক, গত 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর অসংখ্য মানুষ আসছেন ব্যথা নিয়ে, আসুক, আসতে দেন, সুস্থ হতে দেন। আমাদের হাতটা বাড়ানো আছে সবসময় আপনাদের দিকে। শুধু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই একটা নাম্বারই হতে পারে জীবন বদলে দেওয়া নাম্বার। দর্শক, ব্যথার সাথে যুদ্ধ নয়, ব্যথার সাথে একসাথে বসবাস নয়, ব্যথাকে চিরতরে বিদায় করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থতার পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।